হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আজকের ব্লগে আমি আমার কিচেন ট্যুর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, যেটা অনেকদিন ধরেই আমি রিকোয়েস্ট পাচ্ছিলাম আমার কিচেন ট্যুর ভিডিওটা করার জন্য, বাট সময় করে আর ভিডিও মেক করা হয়ে ওঠেনি। তো আজকে অনেকদিন পরেই কিচেন ট্যুর ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে। আমার কিচেনটা খুব বেশি বড় না এখানকার কিচেনের তুলনায়, আর যেহেতু এখনও ভাড়া বাসায় আমরা আছি, তো আমাদের ওভাবে নিজেদের করার মতো কিছু নেই কিচেনের জন্য নতুন করে। তো তারপরে ওই ছোট কিচেনে আমি যেভাবে আমার জিনিসগুলো অর্গানাইজ করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো কিচেন ট্যুর শুরু করা যাক। এখানে আমি স্টোভের উপরে রান্নার শেষে এই যে স্টোভ বার্নার কভার্স গুলো দিয়ে রাখি, দেখতেও ভালো লাগে, আর তার পাশে স্পুন রেস্ট রেখেছি। এটা চুলার উপরে ভালো লাগে, বাট আমার চুলা ছোট যে কারণে আমি পাশেই রেখেছি। কাউন্টারের উপরে সিঙ্কের পাশেই আমি ডিশ ড্রাইং প্যাডটা রেখেছি, আর ঠিক তার অপর পাশেই একটা ডিশ ড্রাইং আর র‍্যাক রাখা আছে। তো এখানে এই যে তিনটা বাটি সবসময়ই থাকে, সিরামিকের, একটা রেড আর দুটো ব্ল্যাক। তো ব্ল্যাক আমি তিনটা বাটি কিনেছিলাম এগুলো ফুড সার্ভ করার জন্য, তো প্রতিদিনই এগুলো আমার ব্যবহার করা হয়। আর যে বড় মগটা দেখিয়েছি এটাতে আমি পানি খেতে খুব পছন্দ করি, আর উপরে কয়েকটা আবার প্লেট রাখা আছে সাথে একটা বড় বাটি, আর র‍্যাকটার সাইডেই আবার রাখা আছে একটা কাঠের চপিং বোর্ড, যেটাতে আমি সবসময় কাজ করি। যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, আমার আর কি সব ভিডিওগুলো দেখেছেন, তারা দেখেই চিনে থাকবেন যে আমি বেশিরভাগ সময় এটাতেই কাজ করি। ক্যাবিনেটের সাইডেই আমি আরও একটি চপিং বোর্ড হ্যাং করে রেখেছি, আর এই যে আমার সিঙ্ক, সিঙ্কটা মোটামুটি বড় আছে। সিঙ্কের অপর পাশে রেখেছি স্পাঞ্জ হোল্ডার, এরপরে হচ্ছে ডিশ লিকুইড সোপ, হ্যান্ড সোপ, আর হাঁড়ি পাতিল এগুলো মাজার জন্য যে স্পাঞ্জগুলো সেগুলো আবার আমি একটি কাঁচের পাত্রে রেখে দিয়েছি তার পাশেই। আর তার পাশে আবার রেখেছি ডাল, এগুলো কাচের জারে রাখা আছে। কাচের জারগুলো আমার কাছে অনেক ভালো লাগে, কারণ সি থ্রু হয়, সব কিছু দেখা যায় যে আমি কোনটাতে কি রেখেছি। আর তার পাশেই আবার একটা কাপ হোল্ডার রেখেছি, যেটা আমার প্রতিদিনই ব্যবহার করা হয়। ঠিক তার পাশেই দুটো স্পাচেলা হোল্ডার রাখা আছে, তো একটাতে আমি অনেকগুলো স্পাচেলা রেখেছি, আর একটাতে আমি প্রতিদিন যে চামচগুলো ব্যবহার করি সেগুলো রেখেছি। আর এই যে শুরুতেই, ভিডিওর শুরুতেই যেই ডেকরটা আমি আর আমার ছেলে বানাচ্ছিলাম, সেটা হচ্ছে এই এটার ফাইনাল লুক। এই কিচেন ডেকরটা আমি একটা আপুর চ্যানেলে দেখি, আপু বাংলাদেশে থাকে, অবশ্যই আজ আপু আমার ভিডিওটি দেখবে, তখন দেখবে যে তার ডেকরটা দেখে আমিও বানিয়েছি। অলরেডি আমি বলেছি আপুকে কমেন্টে যে আমি তোমার মতো করে বানিয়েছি, যদিও আপুরটার মতো এত সুন্দর হয়নি, তারপরেও আমি আর আমার ছেলে একটু ট্রাই করলাম আর কি। তো যাই হোক, ট্রাই করলে, নিজে নিজে কিছু মেক করার চেষ্টা করলে সেটাও অনেক ভালো লাগে। তো তার পাশেই আবার রেখেছি একটা গ্লাসের ট্রে, এই যে ট্রের মধ্যে রাখা আছে দুটো সিরামিকের জার, তো একটাতে চিনি রাখা আছে আরেকটাতে চা পাতা, আর পাশেই আবার একটা ফ্লাওয়ার ভেজ রেখেছি। এখানটায় রেখেছি আমি স্পাইস কন্টেইনার বক্সটা, তো এই বক্সের ঢাকনাটা খুললে এত সুন্দর একটা ঘ্রাণ ছড়ায়, কারণ গরম মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো, এলাচি, দারচিনি সব মিলিয়ে একটা সুন্দর একটা ঘ্রাণ ছড়ায় যখন ঢাকনাটা খোলা হয়। আর স্পাইস কন্টেইনার বক্সটা আমি এভাবেই সাজিয়েছি সব ধরনের মশলা রেখে। এবারে দেখা যাক কাউন্টারের উপরের ক্যাবিনেটে আমি কি রেখেছি। তো খুললেই দেখা যাবে
অনেক কিছু একটার উপরে একটা রাখা, একদম হিচিবিচি অবস্থা। এই যে এটা আমার কিচেনের ছোটখাটো একটা মশলার জগৎ, তো এই মশলার জগতে সবাইকে স্বাগতম। এই যে এখানে পাঁচফোড়ন থেকে শুরু করে সব ধরনের মশলাই রাখা আছে। এ পাশটাতে রেখেছি আমি হলুদ, মরিচ, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়ো, আর সাথে আবার লবণ, তেল, আর অপর পাশে আবার আছে শুকনো মরিচ, তারপর হচ্ছে এলাচি, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, আর যত ধরনের মশলা আর কি প্রতিদিন রান্নার ক্ষেত্রে আমরা রান্নায় ব্যবহার করে থাকি সব ধরনের মশলাই রাখা আছে। আর এ পাশটাতে আবার ডাল রেখেছি আমি। এই যে আমি বলেছি যে আমি একটু কাঁচের জিনিসগুলোই বেশি পছন্দ করি, কারণ বাইরে থেকে দেখা যায় আমি কি রেখেছি। তো পাশেই আবার একটা বাস্কেট রেখেছি। এই বাস্কেটের নিচের অংশে রাখা আছে যে প্যাকেটের যে মশলাগুলো রাখার পরে কিছু অংশ থেকে যায় প্যাকেটে, সেই প্যাকেটগুলো আমি আবার ক্লিপ দিয়ে আটকে এই বাস্কেটের নিচের অংশে রেখে দিয়েছি। আর উপরে কিছু আবার ক্যান ফুড রাখা আছে, সরিষা রেখেছি, তো এখানে টুনা ফিশ, সার্দিন ফিশ, তারপরে হচ্ছে কিছু বিনের ক্যান, এরপরে হচ্ছে মশলার গুঁড়ো, মশলার যে প্যাকেটগুলো এগুলো রাখা আছে উপরে। আসলে ছোট ক্যাবিনেট হলে আর তাকের সংখ্যাও কম হলে তখন কিন্তু একটার উপরে একটা রাখা ছাড়া আর কোনো ওয়ে থাকে না, কারণ রান্নার কাজে কিন্তু এসব জিনিস সবসময়ই দরকার হয়ে থাকে। আর উপরে রেখেছি আবার আমেরিকান ফুড, চাইনিজ ফুড, এসব রান্না করার জন্য যে মশলাগুলো আছে সেগুলো। আর এখানে রেখেছি যে চিনি, চা পাতা, কফি মেট, কফি, আর এটাতেই ছোট প্লাস্টিকের এই জারটাতে রাখা আছে কিছু খেজুর, এখানে আছে ভিনেগার, হানি, তারপরে হচ্ছে ওটস, আর ব্রেড ক্রাম্স, আর পেছনের দিকটাতে আবার রাখা আছে কিছু টি প্যাক, আর গ্রিন টি, আর রেগুলার টি, এগুলো রাখা আছে। পাশের ক্যাবিনেটে আমি কিছু ছোট বড় প্যান রেখেছি, আর ছোট কিছু পট, তো লিডও রাখা আছে এখানে সামনের দিকটাতে রেখেছি। আর এই পাশটাতে আমি কিছু প্লাস্টিকের বোল আর ছাঁচড়ি রেখেছি, আর স্টিলেরও বোল রেখেছি, এগুলোতে আমি মাছ মাংস এগুলো ক্লিন করি। আর উপরের তাকটাতে আমি আরও কিছু রান্নার জন্য পট রেখেছি, আর প্রত্যেকটা পটেরই আবার সাইডের দিকে আমি লিডগুলো রেখেছি যাতে সহজেই হাতের কাছে পেয়ে যাই। এখন দেখাচ্ছি কাউন্টারের নিচের অংশটাতে যে ড্রয়ার আর ক্যাবিনেট থাকে সেগুলোতে আমি কি রেখেছি। তো এই ড্রয়ারটা হচ্ছে চুলার পাশেই, তো এই ড্রয়ারতে আমি যা যা রেখেছি চুলার রান্নার কাজে যেসব জিনিস ব্যবহার করা হয় সেগুলো। শুরুর দিকে আমি রেখেছি একটা অ্যাপ্রন, প্রতিদিন তো রান্নার সময় অ্যাপ্রন ব্যবহার করা হয়। আর তার পাশেই কয়েক সেট আবার ওভেন মিটস আর হচ্ছে ওভেন গ্লাভস আর রেখেছি, গরম পট প্যান এগুলো ধরতে সুবিধা হয়। আর চুলার কাছে কিন্তু এসব জিনিস রাখলে হাতের কাছে সহজেই পাওয়া যায়, যে কারণে আমি চুলার পাশে যে ড্রয়ারটা সেখানেই এগুলো রেখেছি। আর পেছনের দিকটাতে এখানে কিছু ক্লিপ রাখা আছে, তো এই ক্লিপগুলো আমি যে প্যাকেট থেকে খাবার অথবা মশলা বের করার পরে বাকি যেগুলো থাকে সেই প্যাকেটগুলো হোল্ড করে রাখার জন্য এই ক্লিপগুলো ব্যবহার করে থাকি। আর এখানে যে কিছু লাইটার রেখেছি, কারণ আমি মাঝে মাঝে ক্যান্ডেল জ্বালিয়ে রাখি কিচেনে রান্নার পরে, যে কারণে আমি লাইটার সবসময় এখানে রেখে দেই। আর তার সাথেই আবার এই যে আরও একটা অ্যাপ্রন রাখা আছে, আর কিছু আবার এখানে কিচেন টাওয়েলও রাখা আছে। তার পাশে রেখেছি কিছু কাঠের প্লেসম্যাট, এই প্লেসম্যাটগুলো আমার সবসময় দরকার হয় না, এগুলো এক্সট্রা
তো যে কারণে একটু পেছনের দিকটা দিয়ে রেখেছি। আর এই যে এখানে ক্যান্ডেল রাখা আছে আর দুটো আবার স্ক্রু ড্রাইভারও রাখা আছে, এ দুটো রাখি আমি পট আর প্যানের লিডগুলোর যে আমরা ধরি হোল্ড করার জন্য যে অংশটা থাকে সেটা কিন্তু মাঝে মাঝে ঢিলা হয়ে যায় অথবা ছুটে পড়েও যায়, অনেক সময় ব্যবহার করতে করতে তখন একটু টাইট দেয়া যায় ভালোভাবে, যে কারণে আমি এখানেই রেখে দেই। ড্রয়ারের ঠিক নিচের দিকে যেই ক্যাবিনেটটা আছে এখানে আমি এই যে কন্টেইনারে রেখেছি সুজি, তার নিচেরটাতে রেখেছি চালের গুঁড়ি আর হচ্ছে আটা, একসাথেই রাখা আছে। আর এই ছোট কন্টেইনারটাতে রাখা আছে বেসন, আর তার উপরে রাখা আছে বেকিং সোডা, বেকিং পাউডার, আর এখানে যে পেছনের দিকটাতে একটা প্রেশার কুকারও রাখা আছে যেটা আমার দরকার হয় না। আর এখানে যে কাচের জগ রাখা আছে এটা নিচেও রাখা আছে একটা, তো এগুলোতে আমি ডিটক্স ওয়াটার মাঝে মাঝে বানাই। আর অনিয়ন চপারটাও কিন্তু এখানে আছে, প্রথম যে কন্টেইনারটা দেখিয়েছি তার উপরেই রাখা। তার পাশের ক্যাবিনেটেই মূলত এটা হচ্ছে সিঙ্কের নিচের অংশ, তো এখানে আমি রেখেছি তেলের বড় একটা জার, যেটা যেটা থেকে আমি তেল ছোট জারে ঢেলে নেই। তো এই যে জারটার পেছনের দিকেই অনেক বড় বড় পাতিল রাখা আছে যেগুলো সবসময় আমার দরকার হয় না, তো সেগুলো প্যাক করে পেছনের দিকটাতে রেখেছি। এখানে অনেক জায়গা আছে তো অন্ধকারের জন্য বোঝা যায় না। আর এই যে চাল রেখেছি তার পাশেই আবার ক্লিনিংয়ের যেই স্প্রেগুলো আছে সেগুলো রেখেছি, তারের এই মাজনিটা দিয়ে আমি সিঙ্ক ক্লিন করি, যে কারণে এই নিচের দিকটাতেই রেখে দেই। আর এই যে এখানে শিলপাটা রেখেছি আমি তেলের জারের পেছন দিকটাতে, আরও কিছু রান্নার পট রাইস কুকারও রাখা আছে যেগুলো আমার সবসময় দরকার হয় না। এপাশে আরও তিনটা ড্রয়ার আছে, তো প্রথম ড্রয়ারটাতে আর রেখেছি আমি কিছু চায়ের জন্য কাপ, আর পেছনের দিকটাতে ডেজার্টের জন্য ছোট ছোট গ্লাস আর রেখেছি, আরও দুটো মেজারমেন্ট কাপ সেটও রেখেছি। আর এই যে ট্রেতে স্পুন ফর্ক এরপরে হচ্ছে পিলার ক্যান ওপেনার এগুলো রাখা আছে, আর কিছু ছোট বাটিও রেখেছি। আর নিচের ড্রয়ারটাতে আছে সেকেন্ড ড্রয়ারে এখানে এই যে আইসের জন্য কিছু এক্সট্রা ট্রে রাখা আছে, তো এগুলো সবসময় দরকার হয় না এই জন্য এখানে রেখে দেওয়া হয়েছে। আর তার নিচে কিছু আবার সার্ভিং ট্রেও আছে, আর এরপরে যে তেল ঢালার জন্য এগুলোকে কি বলে নাম যাই হোক তেলের জন্য আমি ব্যবহার করি। আর এখানে আবার আছে হ্যান্ড জুস মেকারও আছে, এরপরে ব্লেন্ডারের যে এক্সট্রা যে জগগুলো থাকে সেগুলো আছে আর রাখা, এগুলো দরকার হয় না সবসময় আমার। আর কিছু আবার এক্সট্রাও রেখেছি কারণ এক্সট্রা মাঝে মাঝেই দরকার হয়। আর এখানে কিছু আবার পুরনো প্লেট রাখা আছে, আর তার উপরেও আরও আছে কিছু সার্ভিং বল। আর লাস্টের ড্রয়ারটাতে এখানে আরও কিছু জিনিস আছে যে ফুড সার্ভ করার জন্য যে কড়াই কিনেছিলাম সেগুলো এখানে রেখেছি। আর এই যে কাচের বাটিগুলোতে আমি খাবার যেগুলো থাকে সেগুলো আমি ফ্রিজে রেখে দেই। কিচেন কাউন্টারের ক্যাবিনেট আর ড্রয়ারগুলো দেখানো শেষ, এখন এই যে আমি যেই স্টোভে রান্না করি তার সাথে যে ওভেন থাকে এখানে আমি একটা প্রেশার কুকার রেখেছি যেটা সচরাচর ব্যবহার করি, আর সাথে আবার নিচের সাইডে রেখেছি একটা লোহার প্যান যেটাতে আমি মাছ ভাজি। সবসময় তো আর এই ওভেন ব্যবহার করা হয় না, যে কারণে এই দুটো জিনিস আমি ওখানে রেখে দিয়েছি। আর নিচের ড্রয়ারটাতে
চুলার নিচের ড্রয়ারটাতে ওভেনের জন্য যে ট্রেগুলো ব্যবহার করা হয় সেই ট্রে রাখা আছে। আর তার উপরে আরও কিছু জিনিস যেগুলো আমার দরকার হয় না সবসময় সেগুলো রেখে দিয়েছি। আর রাইস কুকারের উপরে স্টিম করার জন্য যে ছোট একটা পটের মতো থাকে সেটা রেখেছি। এরপরে হচ্ছে ফুড প্রসেসরের একটা ব্লেড, সেটাও রেখেছি এখানে। কিছু চামচ রেখেছি, সাথে কিচেন টং, এগ উইস্ক আর একটা বারে স্পাচুলাও আছে। এরপরে হচ্ছে সার্ভিং ডিশ রাখার জন্য কিছু স্ট্যান্ডও রেখে দিয়েছি ওখানে। কিচেনের সাথেই একটা ক্লোজেট আছে, তো ক্লোজেটের ডোরের সাথে আমি কিছু জিনিস হ্যাং করে রেখেছি। এখানে চপিং বোর্ড, পিঠা বানানোর সাজ, এরপরে হচ্ছে প্যান আছে দুটো রাখা, আরও আছে স্টিলের ছাঁচড়ি, প্লাস্টিকের ছাঁচড়ি, একটা হটপটও রাখা আছে। আর পাশেই আমি যে কিচেন টাওয়েলের উপরে বাকেট লিপ রেখেছি যাতে দেখতে সুন্দর লাগে, আর এটা থেকে একটা স্মেলও আসে অনেক সুন্দর। আর এই টাওয়েলটা দিয়েই হাত মোছার কাজ সারি আমি সব সময়। আর তার নিচেই এই যে ছোট একটা র‍্যাক রেখেছি আমি পেঁয়াজ আলু আর রসুন এগুলো রাখার জন্য। তো প্রথম তাকটাতে আমি রসুন রেখেছি, আর প্রত্যেকটা তাকি আমি এই প্লাস্টিকগুলো বিছিয়ে দিয়েছি যাতে ময়লা হলে প্লাস্টিকটা ঝেড়ে সহজে ক্লিন করা যায়। দ্বিতীয়টাতে আমি রেখেছি আলু, আর শেষেরটাতে রেখেছি পেঁয়াজ। কিচেনের এক কর্নারে আমি ট্রাশ ক্যানটা রেখেছি যাতে ময়লা ফেলতে সুবিধা হয়। আর এখন দেখাচ্ছি কিচেনের অপর পাশটা, এখানেও একটা ক্যাবিনেট আছে, আর পাশেই ফ্রিজ, মাইক্রোওয়েভ আর হচ্ছে ওভেন অ্যান্ড গ্রিল, এগুলো আমি এপাশে আর রেখেছি। তো ওভেনের পাশে এখানে একটা ছুরিতে প্রয়োজনীয় কিছু মেডিসিন রাখা আছে যেগুলো আমি হাতের কাছেই সবসময় রেখে দেই এখানটায় যাতে দরকার হলে খুব সহজেই পেয়ে যাই। আর পাশে একটা আবার ভেজও রেখেছি। আর এই ভেজের পেছনে একটা কন্টেইনার আছে, বড় কন্টেইনার। তো এই কন্টেইনারটাকে আসলে আড়াল করার জন্যই এই ভেজটা রাখা। তো কন্টেইনারের মধ্যে যে খাবারগুলো, এই যে আমি সরিয়ে দেখাচ্ছি, যে প্যাকেট করা খাবারগুলো থাকে সেগুলো আমি প্যাকেট সহ এই কন্টেইনারেই রেখে দেই। আর এই যে ওভেন, মাইক্রোওয়েভ আর কি, মাইক্রোওয়েভ ওভেন, এখানে খাবার গরম করি। তো এই ওভেনের উপরেই আবার আরেকটা ওভেন অ্যান্ড গ্রিল, সেটাও রেখেছি। ওভেনের উপরে এই যে কর্নারে একটা ছোট ফ্লাওয়ার ভেজ রেখেছি, দেখতে খুবই কিউট। আর এই যে পাশেই কর্নারে আর রেখেছি আমার ফুড প্রসেসর আর সাথে ম্যাজিক বুলেট। তো এগুলো তো সবসময় দরকার হয় কয়েকদিন পরে পরেই। আর এই যে ক্যাবিনেটে যে জিনিসগুলো রেখেছি সেগুলো দেখাচ্ছি। তো প্রথম পার্টটাতে রেখেছি এখানে একটা প্লেট অর্গানাইজার রাখা আছে, সেখানে কিছু প্লেট, ব্রিজ এগুলো রেখেছি। আর পাশে আরও কিছু আবার প্লেট রাখা আছে। তো এগুলো সবসময় ইউজ করা হয় না, গেস্ট আসলে তখন ইউজ করি। আর এই যে এই প্লেটগুলো আমার সংসার লাইফের প্রথম প্লেট, এগুলো খুবই সুন্দর দেখতে আর অনেক ভারী, আমার অনেক পছন্দের প্লেট এগুলো। আর তার উপরে আবার কিছু সার্ভিং বোল রাখা আছে। উপরের দিকটাতে আরও কিছু সার্ভিং বোল রাখা আছে যেগুলো বেশ বড়,
আর যখন অনেক বেশি গেস্ট আসে তখন এগুলো আমি ব্যবহার করি। আর পাশে কিছু ছোট প্লাস্টিকের বোলও রাখা আছে, ছোট ছোট বাটি আর কি, আর দুটো আবার স্যুপের জন্য কাপড় রাখা আছে। আর এখানে কিছু সার্ভিং ট্রে, গ্লাস, কাপ, বাটি এগুলো রাখা আছে। ক্যাবিনেটের শেষের দিকটাতে যেগুলো রেখেছি সেগুলো দেখাচ্ছি। তো এখানে কিছু কফি মাগ রেখেছি, তার মধ্যে দুটো এখনও ওপেন করিনি। এ দুটো, এই যে মিস্টার অ্যান্ড মিসেস, এটা আমি গিফট পেয়েছি। আর আমার কাছে গিফটের জিনিস একটু যত্ন করে রেখে দিতেই ভালো লাগে, তো এখনও ব্যবহার করা হয়নি। আর পাশেই একটা ব্লেন্ডার রাখা আছে যেটা মাঝে মাঝে আমার ইউজ করা হয়। আর উপরে আরও কিছু বাটি রাখা আছে কাচের, একটু বড়, তো যখন বেশি ফুড আমি ফ্রিজে রাখি তখন এই বাটিগুলো ব্যবহার করি। তো এই ছিল এ পাশের ক্যাবিনেট। সব শেষে কর্নারে একটা ফ্রিজ রাখা আছে, আর ফ্রিজের উপরেও আমি কিছু জিনিস রেখেছি। ফ্রিজের উপরের ডোরটাতে আমি কিছু ম্যাগনেটও লাগিয়েছি। তো এই ম্যাগনেটটা আমি নায়াগ্রা ফলস থেকে কিছু জিনিস যখন কিনেছি তখন এটাও কিনি সাথে। আর পাশের বোর্ডটা আমি কিনেছি লেক জর্জ থেকে। যেসব স্টেটে আমি গিয়েছি ঘুরতে সেখান থেকে কিছু না কিছু জিনিস আমি নিয়ে এসেছি ঘর সাজানোর জন্য, তো তার মধ্যে এগুলো কিছু কিছু জিনিস। আর ফ্রিজের উপরটাতে আমি কিছু খাবার রেখেছি, এখানে যে সিরিয়াল, তারপরে টোস্ট, পাস্তা, মুড়ি, তারপরে হচ্ছে কিছু জুসও রাখা আছে যেগুলো ওপেন না করলে ফ্রিজে রাখার দরকার হয় না। তো জুস রেখেছি, কোকোনাট ওয়াটার রেখেছি, কিছু ক্যানবিন রাখা আছে, লবণ, ক্যান্ডি, এরপরে হচ্ছে নুডলসের বক্সও রাখা আছে। তো যেসব জিনিসগুলো এরকম ক্যানে রাখা আছে সেগুলো আমি সব ফ্রিজের উপরে রেখেছি, কারণ এগুলো রাখার আর তেমন কোনো জায়গা নেই কিচেনে। আর সাথে আবার একটা ছোট ফ্লাওয়ার ভেজ রেখেছি যাতে দেখতে একটু সুন্দর লাগে, কারণ ছোট হলেও সব কিছু যদি একটু গুছিয়ে রাখা যায়, অনেক জিনিস হলেও জিনিসগুলো যদি একটু গুছিয়ে রাখা যায় তবে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। তো কিচেনে যে পাশটাতে একটা উইন্ডো আছে, দুটো উইন্ডো আছে, একটা চুলার পাশে আর একটা ফ্রিজের সাথে। তো এই যে পুরো কিচেনের ট্যুরটা হয়ে গেল আজ। তো কিচেন ট্যুরটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক দিতে ভুলবেন না, সম্ভব হলে শেয়ার দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজ আর না, কথা হবে অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।